পেশা ও ব্যক্তিগত দুই জীবনেই সংকটাপন্ন সময় পার করছেন ডালিউড তারকা শাকিব খান। একদিকে নতুন সিনেমার খবর নেই, অন্যদিকে প্রাক্তন স্ত্রীদের মধ্যকার অন্তর্জাল সংঘাত, এর মধ্যে আবার সম্প্রতি যোগ হয়েছে অস্ট্রেলিয়া কাণ্ড। অভিযোগ, ক্যাঙ্গারুর দেশে শুটিং করতে গিয়ে আপত্তিকর কাজ করেছেন শাকিব, যদিও বিষয়টি এখনও অস্পষ্ট আর রহস্যে মুড়ে আছে। এসব বিতর্ক সমালোচনার ঝড় সামলেও ব্যক্তিগত জীবনে কিছুটা স্বস্তির মুহূর্ত কাটালেন শাকিব খান। 21 মার্চ রাতে পারিবারিক আয়োজনে আনন্দ ঘন উদযাপনে অংশ নিয়েছেন তিনি। সেই উদযাপন ছিল শাকিবের দ্বিতীয় সংসারের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষে। এদিন ফেসবুকে বীরকে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা ও মা দুজনেই। এরপর রাতে শাকিবের গুলশান 2 নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলি। এছাড়াও শাকিবের বাবা মা, ভগ্নিপতি, বোনের ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে উঠেন ছোট্ট বীরের 4th জন্মদিন উদযাপনে। ওই মুহূর্তের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলি, সঙ্গে লিখেছেন পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত। এমনিতেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন বুবলি, মাঝে মধ্যে সন্তানের ছবি অথবা নিজের রূপের ঝলক দিয়ে ভক্তদের মুগ্ধ করেন। তবে বুবলির এবারের আনন্দটা যেন একটু বেশি, কারণ শাকিব বুবলিকে একসঙ্গে দেখা একটু বিশেষ ঘটনাই। কেননা তাদের বিয়ে সন্তানের খবর যখন প্রকাশ্যে আসে তখন রীতিমতো বিতর্কের ঝড় উঠেছিল। ওই সময় শাকিব স্পষ্টভাবেই বলেছেন বুবলি তার জীবনে অতীত, তার সঙ্গে সম্পর্ক কিংবা যোগাযোগ কিছু নেই, ফলে তাদের বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। সেই গুঞ্জনের আড়ে কাগজ কলমে তারা এখনও স্বামী স্ত্রী কিনা তা ধোঁয়াশায় রয়েছে। তবে পারিবারিক আয়োজনে তাদের এমন যৌথ উপস্থিতি ভক্তদের মনে নিঃসন্দেহে কিছুটা হলেও আনন্দ দিচ্ছে, যার নজির দেখা যায় বুবলির পোস্টের কমেন্ট বক্সে। বীরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই এই জুটির প্রতি ভালোবাসা জানাচ্ছেন। জন্মদিনের ছেলে বীরকে একটি লাল গাড়ি উপহার দিয়েছেন শাকিব খান। রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি ঘুরে বেড়াতে পারে সেটি, আর সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন বুবলি ও বীর। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর 2018 সালের 20 জুলাই বুবলিকে বিয়ে করেন শাকিব খান। এরপর 2020 সালের 21 মার্চ তাদের ঘরে একমাত্র সন্তান বীরের জন্ম হয়। অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের বিয়ে হয়েছিল 2008 সালের 18ই এপ্রিল। এই সংসারের পুত্র আব্রাহাম খানের জন্ম হয়েছিল 2016 সালের 27 সেপ্টেম্বর। সাদাকালো নিউজ।